ঢাকা শহরে টাকা উড়ে বেড়ায়, এই জনশ্রুতিকে প্রমাণ করে হাজার কোটি টাকা বস্তাবন্দি করেছেন আব্দুল কাদের চৌধুরী। তার পুঁজি কেবল ফটকাবাজি। নিজেকে জাহির করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে। দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করলেও একজন ধনকুবের আইনি পরামর্শদাতা তিনি। দুর্নীতি বিরোধী অভিযানে গ্রেপ্তার আলোচিত ঠিকাদার জি কে শামীমের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এই প্রতারকের। নোয়াখালীর সুবর্ণচরের ভূমিহীন জেলে পরিবারের সন্তান আব্দুল কাদের মাঝি 14 বছর আগে ঢাকায় আসেন, শুরু করেন ফটকাবাজি। সাফল্য পাওয়ায় মাঝি ছেঁটে চৌধুরী পদবি ব্যবহার শুরু করেন। কিছুদিন পর নিজেকে পরিচয় দিতে শুরু করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে। কোটি টাকার গাড়িতেও ব্যবহার করেন মন্ত্রণালয়ের পরিচয়। কাদেরের ফটকাবাজির সদর দপ্তর রাজধানীর গুলশানে জব্বার টাওয়ারে, কারওয়ান বাজার ও মিরপুরেও আছে অফিস। বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত অভিযানে কাদের তার দ্বিতীয় স্ত্রী সহ 4 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার হয়েছে অস্ত্র, জব্দ করা হয়েছে প্রতারণায় ব্যবহৃত 23 ধরনের জাল কাগজ। তাদের সবাই 7 থেকে 3 দিনের রিমান্ডে। কাদেরের প্রতারণার শিকার হয়েছেন হাজারো ব্যবসায়ী, চাকরি প্রার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান জানান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। 20 কোটি কিংবা তার বেশি টাকার ব্যাংক ঋণ পাইয়ে দেওয়ার কথা বলেও হাতিয়েছেন বিপুল টাকা। মূলত সে বড় বড় প্রজেক্টগুলিতে কাজ পাইয়ে দেওয়া, ওয়ার্ক অর্ডার দেওয়া এবং তার পার্টনার করে এইভাবে বলে অনেক ব্যবসায়ীর নিকট তার টাকা হাতিয়ে নিয়েছে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে শত শত মানুষের কাছ থেকে সরকারি অনুদানের বাড়ি এবং খামার তৈরি করার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বিভিন্ন ব্যাংক থেকে 20 কোটি তদূর্ত লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করে এবং এটার জন্য সে তার অফিসে, জব্বার টাওয়ার অফিসে তার সাথে দেখা করার জন্য সে প্রাথমিকভাবে 50,000 টাকা ভিজিটিং ফি নেয়, তারপর প্রোফাইল বানানো জন্য 2 থেকে 10 লাখ টাকা নেয় এবং 20 থেকে 25 কোটি টাকা পাওয়ার জন্য ডাউন পেমেন্ট হিসেবে সে 5 থেকে 10% টাকা নিয়ে এইভাবে প্রতারণা করে টাকাগুলি নিয়ে বিভিন্ন সরকারি প্রজেক্ট এবং শত শত কোটি টাকার ঠিকাদারি পেয়েছে বলে ভুয়া কাগজপত্র বানায় এবং সেগুলির জন্য বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের নিকট ওয়ার্ক অর্ডার বিক্রি করার নাম করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয় বিভিন্ন ব্যবসায়ীর নিকট হতে। তার আরেকটি প্রতারণা হলো বিভিন্ন অফিস, ব্যাংক, চাকরি পায়ের নাম করে যারা চাকরি প্রত্যাশী লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া। আরেকটি হলো তার শতটা প্রপার্টিসের নামে, সেটা হলো বিভিন্ন বাড়ি এবং ফ্ল্যাটের ভুয়া মানে বিক্রি করে, বায়না করে বিক্রি করে দিয়ে ফ্ল্যাট এবং বাড়ি এবং এই এই বিক্রি করার নামে প্রতারণা করে মানুষের নিকটে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া। অবৈধ উপার্জনে কাদেরের অঢেল সম্পদের সন্ধান পেয়েছেন গোয়েন্দারা। তার আরও অনেকগুলি ফ্ল্যাট আছে গুলশান এবং মিরপুরে, নবমতলা বিশিষ্ট একটি বাড়ি আছে গাজীপুরে, 8 বিঘার বাগান বাড়ি আছে গাজীপুরের পুবাইলে এবং অনেকগুলি ব্যাংকের তার অ্যাকাউন্ট আছে। ফটকাবাজি, চাপাবাজি এই এই এর মাধ্যমে এটি তার পুঁজি এবং এটাকে কেন্দ্র করে সে আজকে অঢেল সম্পত্তির মালিক। প্রাতিষ্ঠানিক পড়াশোনা নেই, তারপরও ধনকুবেরের আইনি পরামর্শক হয়ে কাজ করেন কাদের। তার বিরুদ্ধে রয়েছে 1 ডজনের বেশি মামলা। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।